আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ অফার কিভাবে খুঁজে পাবেন। তো আপনারা জানেন বিকাশে হচ্ছে মাই অফার নামে আলাদা সেকশন রয়েছে, অথবা বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করলে এরকম ছোট ছোট অনেক ব্যানার দেখা যায় যেখান থেকে আমরা বিকাশের অফার সম্পর্কে জানতে পারি। কিন্তু নগদে কিন্তু সেই সিস্টেমটা নেই। তো আমি জানি মোটামুটি 50% মতো মানুষ হচ্ছে নগদ অফার কিভাবে দেখতে হয় সেটা জানেন, কিন্তু অনেকে এরকম আছেন যারা হচ্ছে নগদ অফার কিভাবে দেখতে হয় বা কোথা থেকে দেখতে হয় সেটা জানেন না। তো যারা জানেন না নগদ অফার কিভাবে দেখতে হয় তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে নগদ অফার দেখতে হয়। তো ভিউয়ার্স, নগদ অফার দেখার জন্য প্রথমে নগদ অ্যাপসে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর একেবারে উপরের কর্নারে দেখতে পাবেন নোটিফিকেশন আইকনের মতো একটা আইকন রয়েছে। তো এই এই হচ্ছে সেই আইকন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা সরাসরি এই নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দিলে আপনারা আপনাদের অফারগুলো দেখতে পারবেন। তো আমি যদি সরাসরি নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন অফারগুলো রয়েছে যারা তারা আমার এখানে নোটিফিকেশন আকারে পাঠিয়েছে সেগুলো ওপেন হয়ে গিয়েছে। তো আমি যদি প্রথমটা একটু আপনাদেরকে ক্লিক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফুড পান্ডায় নগদ পেমেন্টে 20% ডিসকাউন্ট। তো এটা হচ্ছে নগদ 80 এই প্রোমো কোড ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পাওয়া যাবে। তো এখানে যে অফারগুলো থাকবে তার বিস্তারিত এখান থেকে আপনারা ক্লিক করে দেখেও নিতে পারবেন। তো পরেরটা হচ্ছে আমি একটা পেমেন্ট করেছিলাম সেটার নোটিফিকেশন। তারপর দেখতে পাচ্ছেন যে রেবিট হোলের যে তারা 60 টাকায় সাবস্ক্রিপশন রয়েছে ওয়ার্ল্ড কাপের, সেই অফারটা এখানে দেওয়া হয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে এই ক্যাশব্যাক অফারগুলো যেগুলো হচ্ছে আপনাদের বেশি কাজে লাগবে, এই ক্যাশব্যাক অফারগুলো তারা এইভাবে নোটিফিকেশনের মাধ্যমে এখানে কিন্তু দিয়ে দেয়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে 8 টাকা ক্যাশব্যাক 116 টাকা গ্রামীণ ফোন রিচার্জে, এটা ছিল হচ্ছে 28 অক্টোবর এবং নেওয়া যাবে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা কিন্তু গতকালকে ছিল। তো যারা গ্রামীণ ফোন থেকে গিফট প্যাক বিক্রি করেন তারা কিন্তু এরকম ক্যাশব্যাক অফারে নগদ থেকে ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন। আর এই ক্যাশব্যাক অফারগুলো নগদে প্রায় সময়ই থাকে, ইভেন প্রতিদিনই থাকে, মাঝে মাঝে একদিন মিস যেতে পারে কিন্তু প্রায় দিন এরকম অফার থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 45 টাকা ক্যাশব্যাক গ্রামীণ ফোন রিচার্জে শুধু 28 অক্টোবর, নগদ থেকে গ্রামীণ ফোনে 498 রিচার্জে 45 ক্যাশব্যাক। তো এরকম ক্যাশব্যাক কিন্তু অনেক সময় থাকে। তো আপনারা দেখে বুঝে এখান থেকে এই ক্যাশব্যাক অফারগুলো নিয়ে ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন। তো এছাড়াও আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে নগদের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আপনারা নগদ অফার সম্পর্কে জানতে পারবেন, অথবা নগদ অ্যাপসের যে লগ আউট পেজ রয়েছে সেখানে আপনারা মাঝখানে একটি অফার সেকশন দেখতে পারবেন, সেখান থেকেও আপনারা নগদ অফার সম্পর্কে জানতে পারবেন নগদের ওয়েবসাইট থেকে। তো এই প্রসেসগুলোর মাধ্যমে মূলত নগদ অফার সম্পর্কে জানা যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।